কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখার্জি ওরফে জলুবাবু মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1999 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান সত্যব্রতবাবু। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ব্রাহ্মণ প্রার্থী অজয় মুখার্জির টানা চারবারের বিজয়ের রথ থামিয়ে প্রথমবারের মতো কৃষ্ণনগরের মাটিতে পদ্মফুল ফোটাতে সক্ষম হন তিনি। পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ভারতীয় সরকারের রাসায়নিক ও সার মন্ত্রী এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় ছিলেন একজন দক্ষ আইনজীবী। বয়স বাড়তে থাকায় বার্ধক্যজনিত সমস্যা বাড়ার দরুন আর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সত্যব্রত বাবু মৃত্যুকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী, লাল থেকে সবুজ প্রত্যেকের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। জননেতা জলুবাবুর প্রয়াণে পরিবারের প্রতি সমবেদনা সহ শোক জ্ঞাপন করেছেন বিজেপি নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাস, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি জগন্নাথ সরকার, ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিধায়ক আইনজীবী অম্বিকা রায়, চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস কুমার বিশ্বাস সহ জেলার একাধিক বিজেপি নেতৃত্ব।